নমস্কার বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে সেক্ষেত্রে ভিডিওটা নাই স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে তো চলো আর করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো সবার প্রথম আপডেটটাই ইস্টবেঙ্গলকে নিয়ে তো তোমরা যেন ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ী কোচ কার্লোস কোয়াদ্রাদ বিদায় নেওয়ার পর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সফলতম ক্লাব বসুন্ধরা কিংসের অন্যতম সফল কোচ অস্কার ব্রুজনের সাথে কথাবার্তা চালিয়েছে নিজেদের দলের হেড কোচ হিসাবে চূড়ান্ত করার জন্য এবং তোমাদের বেশ কিছুদিন আগে জানিয়ে দিয়েছিলাম অস্কার ব্রুজন তিনি কিন্তু বর্তমানে উইদাউট ক্লাব থাকার জন্য তিনি ইস্টবেঙ্গল দলকে কোচিং করানোর জন্য সম্মতিও দিয়েছেন তবে গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে অস্কার ব্রুজান তিনি ইস্টবেঙ্গলে কোচিং করানোর জন্য তার পছন্দের দুই বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল দলে নিয়ে আসতে চাইছেন আর সেই দুই বিদেশি প্লেয়ার হচ্ছে বসুন্ধরা কিংস দলকে সফলতা দেখানোর অন্যতম দুই সেরা বিদেশি রবসান রবিনো ও মিগুয়েল ফেরা তো এই রবসান রবিনো হচ্ছেন উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইংয়ের প্লেয়ার যিনি বসুন্ধরা কিংস দলের ক্যাপ্টেন এবং এক কথায় বলা চলে বসুন্ধরা কিংস দলের সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছেন কিন্তু এই রবসান রবিনো অপরদিক দিয়ে মিগুয়েল ফেরেরা হচ্ছেন চব্বিশ বছর বয়সী আরেক ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার যাকে কেন্দ্র করে বসুন্ধরা কিংস দলের মাঝমারটা চালিত হয় তো বসুন্ধরা কিংস দলের এই দুই ব্রাজিলিয়ান সুপারস্টার প্লেয়ারকে ইস্টবেঙ্গল দলে নিয়ে আসার জন্য অস্কার বুজান তিনি কিন্তু জানিয়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে তবে সূত্রমারফত আরও যেমনটা খবর জানা গেছে অস্কার বুরুজনের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেলেও রফসান রবিনো এবং মিগুয়েল ফেরেরা এই দুইজন বিদেশি প্লেয়ারের সাথে এখনও কিন্তু তেমন একটা কথাবার্তা পৌঁছায়নি ইস্টবেঙ্গল কর্মকর্তাদের এর পাশাপাশি জানুয়ারি উইন্ডো ওপেন হওয়ার আগে পর্যন্ত নতুন কোনো প্লেয়ারকে কিন্তু দলে চূড়ান্ত করতে পারবে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এছাড়া আনুয়ারলির শাস্তি হিসাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি ম্যান হয় তাহলে কিন্তু আর কোনো নতুন প্লেয়ার দলে নেওয়াও সম্ভব হবে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জন্য সেক্ষেত্রে রফসান এবং মিগুয়েলকে দলে নিতে হলে এখনই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের বসুন্ধরা কিংস দলের সাথে তাদের দুজনেরই কন্ট্যাক্ট টার্মিনেট করে সেই দুই প্লেয়ারকে দলে সই করাতে হবে এর পাশাপাশি এই দুই প্লেয়ারের কন্ট্যাক্ট টার্মিনেট করতে ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টেরও কিন্তু মোটামুটি ক্ষতিপূরণ দিতে হবে বসুন্ধরা কিংসকে এছাড়াও বসুন্ধরা কিংস তাদের দলে দুই মূল বিদেশি প্লেয়ারকে ছাড়তে কতটা রাজি হবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে অস্কার ব্রুজানের বিষয়টা প্রায় চূড়ান্ত হয়ে ও মিগুয়েল ফেডেরা এই দুই বিদেশিকে দলে নিতে গেলে বেশ হবে কিন্তু পড়াতে ইস্টবেঙ্গল তো যাই হোক যেমনটা খবর অস্কার ব্রুজান পুরোপুরি রূপে ইস্টবেঙ্গল দলে চূড়ান্ত হয়ে গেলে তিনি কিন্তু আগামী উনিশ তারিখে ডারবির আগেই তিনি কলকাতায় চলে আসবেন ইস্টবেঙ্গল দলের দায়িত্বভার বুঝে নেওয়ার জন্য সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শুধুমাত্র অস্কার বুরুজানই চূড়ান্ত হয় ইস্টবেঙ্গলে নাকি অস্কার বুড়ুজনের পাশাপাশি অস্কার বুড়ুজনের দুই পছন্দের বিদেশি রবসান রবিনো এবং মিগুয়েল ফেরেরা এরাও আসে ইস্টবেঙ্গল দলে আর রফসান রবিনো ও মিগুয়েল ফেরেরা এই দুই বিদেশিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করতে পারলে ইস্টবেঙ্গল দল যে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাবে সেটা কিন্তু বলাই যায় তো যেভাবে নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে তো এই মুহূর্তে যেমনটা আপডেট জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নতুন দুজন ভারতীয় প্লেয়ারকে দলে প্রায় চূড়ান্ত করে নিয়েছে যাদের মধ্যে হচ্ছেন বছর ভারতীয় কুড়ির গোলকিপার তো এই প্রিয়াংশ সে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশনের ইয়াং চ্যাম্পিয়নের হয়ে খেলছিল এবং সেখানে কিন্তু এই প্রিয়াংশের দুর্দান্ত পারফরমেন্স দেখে এই প্রিয়াংশকে তিন বছরের চুক্তিতে নিজেদের দলে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এই প্রিয়াংশ সে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মোট চারটে ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচের মধ্যে দুটো ক্লিন সিট এবং দুটো গোল সে কনসিট করেছে তো এক কথায় বলতে গেলে এক দুর্দান্ত গোলকিপারকে কিন্তু নিজেদের দলের একটা লম্বা চুক্তিতে চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং প্রিয়ান্স সে যদি মোহনবাগানের জুনিয়র দলে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে সে মোহনবাগানের সিনিয়র দলের জন্য প্রমোট হতে পারে তো যেহেতু প্রিয়াংশের পাশাপাশি আরও এক দুর্দান্ত প্লেয়ারকেও কিন্তু নিজেদের দলে প্রায় চূড়ান্ত করার কথা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট আর সেই প্লেয়ারটা হচ্ছে উনিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার কার্তিক চৌধুরী যে বর্তমানে জামশেদপুর এফসি রিজার্ভ দলের হয়ে খেলছে তো এই কার্তিক সে সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত শুধু এই ভার্সেটাইল ডিফেন্ডারকে দলে নেওয়ার বিষয়ে কিন্তু প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তেমনটাই আপডেট এছাড়া আরও যেমনটা জানা গেছে আরও বেশ কয়েকজন তরুণ ডিফেন্ডারের দিকেও কিন্তু নজর রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে ভবিষ্যতের জন্য নিজেদের সাপ্লাই লাইনকে এখন থেকেই তৈরি করে নিচ্ছে সেটা কিন্তু ভালাই যায় তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের এসিএল টু ম্যাচ নিয়ে তো তোমাদের গতকালই জানিয়ে দিয়েছিলাম ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচে উপস্থিত না থাকার জন্য এফসির তরফ থেকে মোহনবাগানকে এই মৌসুমের এসিএল টু প্রতিযোগিতা থেকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই মতনই গতকাল এফসির অফিশিয়াল পেজ থেকে তারা জানিয়ে দিয়েছে মোহনবাগান যেহেতু ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচে উপস্থিত হতে পারেনি সেহেতু মোহনবাগান তারা এসিএল টু প্রতিযোগিতা থেকে নিজেদের নাম তুলে নিয়েছে তো এই আপডেটটাই জানার পর সকল মোহনবাগান সমর্থকরা কিন্তু রীতিমতন হতাশ হয়ে পড়েছিল এফসির এইরকম কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য তবে গতকাল মধ্যরাতে মোহনবাগান ম্যানেজমেন্টের নয় একটা বড় পদক্ষেপ আবারও কিন্তু নতুন করে সকল মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে আসার আলো জ্বালিয়েছে সেটা কিন্তু বলাই যায় তো গতকাল মধ্যরাতে যেমনটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা এফসির রকম সিদ্ধান্তের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে চলেছে আর সেই মতনই তারা এফসির ডিসিপ্লিনারি কমিটি এবং ফিফার দ্বারস্থও হতে চলেছে তাদেরকে এসিএল টু এর ম্যাচ থেকে অনিয়মভাবে ব্যান করার জন্য কারণ অ্যাজ পার এফসি রুল কোনো দল কোনো ম্যাচে উপস্থিত হতে না পারলে তাদের কেসটা এফসির ডিসিপ্লিনারি কমিটিতে হ্যান্ড ওভার করা হয় এবং সেখানে গিয়ে যদি সেই নির্দিষ্ট দলটা নিজেদের সঠিক প্রমাণ করতে পারে তাহলে কিন্তু তারা সেই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো খেলতে পারে কিন্তু এফসির তরফ থেকে এইরকম কোনো পদক্ষেপ না নিয়েই সরাসরি কিন্তু মোহনবাগানকে তারা ব্যান করেছে যার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার তাদের পরবর্তী পদক্ষেপ হিসাবে এফসি ডিসিপ্লিনারি কমিটি এবং ফিফার দ্বারস্থ হতে চলেছে আর মোহনবাগান দল কেন ইরানে খেলতে যায়নি সেটার কিন্তু উপযুক্ত কারণও রয়েছে এছাড়া বিদেশের বিভিন্ন বড় বড় ফুটবল বিশেষজ্ঞরা তারাও কিন্তু মোহনবাগানের এই পক্ষেই রায় দিয়েছে এছাড়া আল নাসের তারাও কিন্তু ইরানের নিজেদের ম্যাচ খেলতে যায়নি যার ফলে হিসাব অনুযায়ী তাদেরকেও কিন্তু ব্যান করার দরকার ছিল এফ ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু এফসি ম্যানেজমেন্টের তরফ থেকে আল ব্যান না করেই শুধুমাত্র মোহনবাগানকেই কিন্তু তারা ব্যান করেছে যেটা কিন্তু সম্পূর্ণ অনেচ্য সেক্ষেত্রে এফসি নিজেদের দোষ ঢাকতে এইরকম পদক্ষেপ নিয়েছে সেটা কিন্তু বলাই যায় সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা হায়ার অথরিটিতে এই কেসটা নিয়ে গেলে সেখানে কোন সিদ্ধান্ত জানানো হয় তো যাক এই বিষয়ে পরবর্তীতে আরও নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো যাক বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগান ম্যানেজমেন্টের এইরকম পদক্ষেপটা তোমাদের কেমন লাগলো তো এই বিষয়ে কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো যা বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যাও কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে